মানে আমরা যে সংগ্রামে আছি সেটি হচ্ছে যে মানুষের এখন অধিকার হারা এই অধিকার পুনঃপ্রতিষ্ঠার যে সংগ্রাম আমরা চালিয়ে আসছি আজকে বিগত কয়েক বছর ধরে প্রায় দশক অতিক্রম করে গেছে তার 14 বছর ধরে আমাদের এই সংগ্রামের প্রধান প্রেরণা হচ্ছেন কাজী নজরুল ইসলাম তার রচিত গান কবিতা এবং অন্যান্য লেখনী কারণ তিনি তার জীবনের লেখনী দিয়ে তিনি অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদগুলো করেছেন এই জন্য তিনি নিজেও দুঃশাসনের যে মানে অভিঘাত সেই অভিঘাতের তিনি শিকার হয়েছেন তিনি কারাগারে গেছেন তার উপর নানা ধরনের অত্যাচার হয়েছে তো আজকেও বাংলাদেশ স্বাধীন হলেও মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত হয়নি এখনো কথা বলতে মানে এক ধরনের ভীতির সঞ্চার হয় চলাচল করতে গেলে ভীতির সঞ্চার হয় স্বাভাবিক জীবনযাপন করতে গেলে ভীতির সঞ্চার হয় তাই এই রকম একটি পরিবেশে নজরুল খুবই প্রাসঙ্গিক আমাদের এই ভীতির মধ্যে সাহসের যে প্রেরণা যোগায় সাহসের যে সংবাদ দেয় আমাদের হৃদয়ের মধ্যে সেটা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা এবং গান আজকে 46তম মৃত্যুবার্ষিকী জাতীয় কবির এই 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 মৃত্যুবার্ষিকীতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি যা যা সেখানে আছে জাতীয়তাবাদী ছাত্র দল আছেন আরও অন্য অঙ্গ সংগঠন আছেন তার পক্ষ থেকে গভীরভাবে আমরা তাকে স্মরণ করছি এই জন্যই স্মরণ করছি যে আমাদের প্রতিক্ষণ প্রতি মুহূর্ত তার যে তুঙ্গ স্পর্শী তার লেখনী তার যে সাহিত্যকর্ম সেটি আমাদেরকে এখনও উজ্জীবিত করে এবং আমাদের সামনের সংগ্রামে এগিয়ে যাওয়ার আমাদের প্রেরণা যোগায় আপনি জানেন তিনি হলেন বিশ্ব মানবতার কবি তাকে দ্রোহের কবি বলা হয় দ্রোহর কিসের জন্য অন্যায়ের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে তার দ্রোহ আবার পাশাপাশি বিশ্ব মানবতার কবি অসাম্প্রদায়িক কবি তিনি গোড়ামি কুসংস্কারচ্ছন্নতা ইত্যাদির বিরুদ্ধেও তিনি লড়াই করেছেন আবার অন্যদিকে মানুষকে ভাসিয়ে দিয়েছেন প্রেমের এক অভূতপূর্ব মানে জ্যোৎস্নামাখা এক কি বলবো যে এক ধরনের মায়া ভালোবাসায় মানুষের সাথে মানুষের বন্ধনের যে মানে তার লেখনীর যে শক্তি সেইটা দিয়ে আমাদেরকে তিনি আপ্লুত করেছেন সেটি দিয়ে আমাদেরকে ভালোবাসার এক অনন্য মাত্রায় উন্নীত করেছেন তো সব কিছু মিলিয়েই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি তার রচনাশৈলী দিয়ে তার সাহিত্যকর্ম দিয়ে তিনি যেমন নিজেও অনন্য বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্যে এক অন্যতম প্রধান কবি অন্যতম প্রধান কবি কাজী নজরুল ইসলাম কিন্তু সবসময়ের জন্যই তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন শান্তির সময়ে এবং সংগ্রামের সময়ে সব সময় কাজী নজরুল ইসলাম অত্যন্ত প্রাসঙ্গিক আমাদেরকে সব দিক থেকেই তিনি প্রেরণা যোগান আমাদেরকে আনন্দিত করেন আমাদের সামনের দিকে এগিয়ে যেতে আমাদেরকে তিনি উজ্জীবিত করেন উপমহাদেশের একজন বিখ্যাত রাজনীতিক আপনারা জানেন উপমহাদেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু একটি কথা বলেছেন যে আমরা যখন যুদ্ধে যাব তখন নজরুলের গান গাইব আমরা যখন মিছিলে যাব তখন নজরুলের গান গাইব আমরা যখন কারাগারে যাব তখন নজরুলের গান